টমেটো অনেকভাবে খাওয়ার রীতি প্রচলিত আছে। সালাড, ভর্তা বা যে কোনোভাবে রান্না করে খাওয়া হয় টমেটো। কিন্তু আজ জানাব অন্য একটি উপায়ের কথা, যে উপায়ে টমেটো খেলে সবচেয়ে বেশি উপকার হয় শরীরে। টানা 5 দিন এইভাবে টমেটো খেলে শরীরের শক্তি কয়েকগুণ বেড়ে যায়। যারা দুর্বলতা, ক্লান্তি, হাড়ের ব্যথা, দাঁতের ব্যথা, গ্যাস, অ্যাসিডিটি, সর্দি, কাশি, হৃদরোগ ও চোখের সমস্যায় ভুগছেন, তারা অবশ্যই টমেটো খাওয়ার এই উপায়টি জেনে নিন। যারা ডায়াবেটিসে আক্রান্ত, তারা যদি এইভাবে টমেটো খান, তাহলে তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনি বুঝতে পারবেন কখন, কিভাবে, কোন নিয়মে আপনাকে টমেটো খেতে হবে। টমেটো এখন সারা বছরই পাওয়া যায়। সারা বছর বিভিন্ন জাতের টমেটো চাষ হয়। আপনি চাইলে আপনার বারান্দার টবেও টমেটো চাষ করতে পারবেন সারা বছর। যে তিনটি প্রশ্নের উত্তরের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে টমেটো কোন কোন রোগ ভালো করে এবং টমেটো কখন কিভাবে খাওয়া উচিত, সেই তিনটি প্রশ্ন হলো: 1. টমেটো খেলে আপনার কোন কোন রোগ কখনো হবে না। 2. টমেটো কিভাবে খেলে সবচেয়ে বেশি উপকার হবে। 3. টমেটো কখন খেলে শরীরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না। আমরা সবচেয়ে বেশি যে অসুখে ভুগি প্রতিনিয়ত তা হলো গ্যাস, অ্যাসিডিটি এবং বদহজম। বেশিরভাগ রোগ হয়ে থাকে এই গ্যাস, অ্যাসিডিটি বা বদহজম হয়ে গেলে। আমাদের শরীরে pH 7.65, যা অ্যাসিডিক, তাই আমরা অল্পতেই গ্যাস, অ্যাসিডিটি বা অম্লতায় ভুগি। pHএর ভারসাম্য ঠিক রাখতে প্রয়োজন ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং সোডিয়াম। টমেটোতে এই সবগুলো উপাদান সঠিক মাত্রায় থাকে, যা আমাদের শরীরের pH ঠিক রেখে অ্যাসিডিটি কমায়। ফলে টমেটো যদি আপনি সঠিকভাবে খেতে পারেন, তাহলে আপনার পেটের সমস্যা, গ্যাস, অ্যাসিডিটি, বদহজম, এমনকি কোষ্ঠকাঠিন্য এবং ডায়রিয়ার সমস্যাও কখনো হবে না। শরীরের ব্যথা, হাড় বা জয়েন্টের ব্যথা, বাত, আর্থারাইটিস এই ধরনের রোগে যারা ভুগছেন, তাদের জন্য টমেটো খুব ভালো। টমেটোতে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, তাই যারা দাঁত বা হাড়ের রোগে ভুগছেন, যাদের দাঁত দিয়ে রক্ত পড়ে, এমনকি মাড়ি ফুলে যায়, এই ধরনের সমস্যাগুলো প্রায়ই হয়, তারা কিন্তু অবশ্যই টমেটো খাবেন। টমেটো আপনাদেরকে এইসব রোগের হাত থেকে মুক্তি দেবে, তবে সঠিক নিয়মে খেতে হবে। যেন তেনভাবে টমেটো খেলে উপকার পাবেন না। হার্টকে সুরক্ষিত রাখে একটি রেয়ার অ্যান্টিঅক্সিডেন্ট, যার নাম লাইকোপিন। টমেটোতে আছে প্রচুর পরিমাণে লাইকোপিন, আর আছে বিটা ক্যারোটিন। এই দুটি উপাদান হৃদযন্ত্র অর্থাৎ হার্টকে সুরক্ষিত রাখে। যদি এই দুটি উপাদানের অনুপস্থিতি হয়, তাহলে স্ট্রোকের ঝুঁকি অনেকগুণ বেড়ে যায়। বেড়ে যায় হাই প্রেশার এবং কোলেস্টেরল। তাই নিয়মিত টমেটো খেলে হাই প্রেশার এবং হাই কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে, আর এ কারণে আপনার হার্ট সুরক্ষিত থাকবে। চোখের যে কোনো সমস্যা, এমনকি রাতকানা অথবা চোখের দৃষ্টিশক্তি কম হলে ঔষধ সেবন না করে আপনি টমেটো খেতে পারেন। টমেটোতে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে, যা এই ধরনের রোগকে নির্মূল করতে পারে। সেই সঙ্গে টমেটোতে থাকা লাইকোপিন ফ্রি রেডিক্যাল চোখে ঝাপসা দেখা, চোখের ছানি পড়া থেকে চোখকে সুরক্ষিত রাখে। টমেটো সঠিক উপায়ে খেলে কিডনি ভালো থাকে, কারণ বিষক্রিয়া মুক্ত হয় শরীর।
সেই সঙ্গে শরীরের সমস্ত বর্জ্য পদার্থ বের হয়ে যায়। টমেটোতে সালফার ও ক্লোরিনের উপস্থিতি লিভার ও কিডনির কাজ সঠিকভাবে করাতে সাহায্য করে। তাই শরীরকে বিষক্রিয়ামুক্ত করতে চাইলে অবশ্যই সঠিকভাবে প্রতিদিন টমেটো খেতে হবে। টমেটোতে থাকা লাইকোপিন ক্যান্সারজনিত ঝুঁকি থেকে শরীরকে রক্ষা করে। টমেটো সঠিকভাবে খেলে প্রোস্টেট ক্যান্সার, কোলন ক্যান্সার, স্তন ক্যান্সার, ফুসফুস ক্যান্সার বা প্যানক্রিয়েটিভ ক্যান্সার কখনোই হবে না আপনার। অ্যাড্রোজেন হরমোনের প্রভাবে প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়, যা শরীরের জন্য খুব ক্ষতিকর। টমেটো এইসব ক্ষতিকর হরমোনের প্রভাব থেকে শরীরকে রক্ষা করে। টমেটোতে যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে তা কি আপনি জানেন? টমেটো কিন্তু প্রোটিনের খুব গুরুত্বপূর্ণ একটি উৎস, তাই নতুন কোষ ও মাংসপেশির পুনর্গঠনের সাহায্য করে টমেটো। অনেকেই মোটা শরীর নিয়ে খুব দুশ্চিন্তায় থাকেন। শরীরের ওজন বেড়ে গেলে বিভিন্ন রোগ হবার আশঙ্কা থাকে। টমেটো সঠিকভাবে খেলে আপনার মোটা শরীর ধীরে ধীরে পাতলা হয়ে যাবে, সেই সাথে এই সমস্ত রোগগুলো কখনোই হবে না। টমেটো শরীরকে হাইড্রেট রাখে, সেই সঙ্গে কম সোডিয়াম এবং উচ্চ আঁচ সম্পন্ন হয়, আপনার শরীরকে দুর্বল ও ক্লান্তির হাত থেকে রক্ষা করে। শরীরে অতিরিক্ত ক্যালোরি জমা হতে দেয় না, সেই জন্যই আপনার ওজন বাড়ারও কোনো চিন্তা থাকে না। যারা ঘন ঘন সর্দি কাশিতে ভুগছেন তাদের জন্য টমেটো খুব ভালো। টমেটো সঠিকভাবে খেলে আপনার সর্দি কাশি দূর হয়ে যাবে, এমনকি জ্বরও দূর হবে টমেটো ঠিকভাবে খেলে। টমেটো কিন্তু ইমিউনিটি বুস্টার হিসাবে কাজ করে, শরীরের সব ধরনের রোগ দূর করে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কয়েকগুণ বাড়িয়ে দেয় টমেটো। ত্বক থেকে বয়সের ছাপকে দূর করতে চাইলে সঠিকভাবে টমেটো খেয়ে দেখুন। টমেটো ত্বকে অক্সিজেন শোষণ করে, তাই বয়সের ছাপ খুব দ্রুত দূর হয়ে যায়। বয়সজনিত কারণে যাদের ত্বকে দাগ ছোপ পড়েছে কিংবা চামড়া কুচকে গেছে তাদের চামড়াও টান টান হয়ে যাবে টমেটো ঠিকভাবে খেলে। এছাড়াও টমেটো সানস্ক্রিন হিসাবে কাজ করে। টমেটো আপনার ত্বকেও আপনি লাগাতে পারেন। টমেটো খেলে মানসিক চাপ কমে। আপনি যদি মানসিকভাবে খুব বেশি ক্লান্ত অনুভব করেন তাহলে টমেটো খেয়ে নিন। এছাড়া যদি আপনার ঘুম না আসে, দুশ্চিন্তা অনেক বেশি হতে থাকে এবং সবসময় যদি আপনি ক্লান্তি অনুভব করেন তাহলে অবশ্যই সঠিক নিয়মে টমেটো খাবেন। টমেটো খেলে মানসিক চাপ কমার সাথে সাথে শরীরের উজ্জ্বলতাও অনেক গুণ বৃদ্ধি পায়। যারা ধূমপান করেন তারা কিভাবে ফুসফুসকে রক্ষা করবেন ক্ষতির হাত থেকে? কুমারিক অ্যাসিড এবং ক্লোরোজেনিক অ্যাসিড রয়েছে টমেটোর মধ্যে। এই দুই অ্যাসিড নাইট্রোসামিনসের বিরুদ্ধে কাজ করে। নাইট্রোসামিনস হল সিগারেটের প্রধান ক্ষতিকর উপাদান, তাই ফুসফুসকে সুরক্ষিত রাখতে চাইলে অবশ্যই সঠিকভাবে টমেটো খাওয়ার অভ্যেস করুন। টমেটো যদি সঠিক নিয়মে এবং সঠিক সময়ে খেতে পারেন তাহলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে, তাই ট্রু ডায়াবেটিস কমাতে বিশেষভাবে কাজ করে টমেটো। তবে মনে রাখবেন, টমেটো উপকারী বলে বেশি বেশি করে খাবেন না। সঠিক পরিমাণে প্রত্যেকটি জিনিস খাওয়া খুবই জরুরি। যদি আপনি টমেটো বেশি খেয়ে নেন তাহলে কিন্তু আপনার গ্যাস অ্যাসিডিটির সমস্যা আরও বেড়ে যাবে। টমেটোতে ম্যালিক অ্যাসিড এবং সাইট্রিক অ্যাসিড আছে, যা পাকস্থলীতে যদি অতিরিক্ত পরিমাণে যায় তাহলে গ্যাস অ্যাসিডিটি বা অম্লের প্রভাব বৃদ্ধি পায়। তাই বেশি টমেটো খেলে আপনার বুক জ্বালা করতে পারে। টমেটোতে হিস্টামিন নামক এক ধরনের যৌগ আছে,
যা থেকে ত্বকের দাগছোপ বা র্যাশ দেখা দিতে পারে। তবে টমেটো বেশি করে খেলে সাধারণত এটা হয়। আর টমেটো খেলে যাদের অ্যালার্জি হয় তারা টমেটো খাওয়া থেকে সাবধানে থাকবেন। শুনতে আশ্চর্য হলেও এটাই ঠিক, টমেটো যেমন আপনার কিডনিকে সুরক্ষিত রাখে তেমনি অতিরিক্ত টমেটো খেলে কিডনিতে পাথর হতে পারে। টমেটোতে আছে ক্যালসিয়াম এবং অক্সালেট, শরীরে এর মাত্রা যদি বেড়ে যায় তাহলে কিন্তু কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা থাকে। টমেটো শরীরের বাত ব্যথা দূর করতে পারে, কিন্তু যদি আপনি অতিরিক্ত টমেটো খেয়ে নেন তাহলে হঠাৎ করে আপনার বাত ব্যথা বেড়ে যেতে পারে, এমনকি অস্থিসন্ধি বা জয়েন্টগুলো ফুলে উঠতে পারে। টমেটোতে রয়েছে সোলানিন নামক বিশেষ অ্যালকালয়েড, যা শরীরের বিভিন্ন কোষে ক্যালসিয়াম তৈরি করে। এর পরিমাণ যদি শরীরে হঠাৎ করে বেড়ে যায় তাহলে গেঁটে বাত বা বাত ব্যথার সম্ভাবনাও বাড়ে। টমেটোতে সালমোনিনা নামক এক ধরনের ব্যাকটেরিয়া থাকতে পারে, তাই টমেটো খাওয়ার আগে অন্তত 15 মিনিট টমেটোকে লবণযুক্ত জলের মধ্যে ভিজিয়ে রাখুন। যদি এই ব্যাকটেরিয়াটা থেকে যায় তাহলে এটি আপনার পেটে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করতে পারে, এমনকি ডায়রিয়া পর্যন্ত হতে পারে। টমেটো আপনাকে অবশ্যই সঠিক নিয়মে খেতে হবে, কেননা আপনি যদি বেশিরভাগ ক্ষেত্রে টমেটোকে স্যালাড হিসাবে খান এবং অতিরিক্ত পরিমাণে খেয়ে ফেলেন তাহলে আপনার পেটের সমস্যা হবে, গ্যাস অ্যাসিডিটি তো হবেই, এমনকি ডায়রিয়া এবং আমাশয় পর্যন্ত হতে পারে। এর আগেই বলেছি টমেটোতে রয়েছে লাইকোপিন। লাইকোপিন হলো খুব উপকারী একটি অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্টের কারণে বিভিন্ন ক্যান্সার রোধ হয় আমাদের শরীরে। কিন্তু আপনি যদি টমেটো বেশি পরিমাণে খেয়ে নেন তাহলে এই অতিরিক্ত লাইকোপেন আপনার শরীরে এক ধরনের সমস্যা তৈরি করবে, যার কারণে ক্যান্সার পর্যন্ত হতে পারে। টমেটো খাওয়া খুব ভালো, কিন্তু এই লাইকোপেন যদি দৈনিক 75 মিলিগ্রামের বেশি হয় তাহলে কিন্তু আপনার শরীরের জন্য তা ক্ষতিকর হয়ে উঠবে। এখন বলছি টমেটো কিভাবে খেলে সবচেয়ে বেশি উপকার হবে। আপনার বয়স অনুযায়ী আপনি নির্ধারণ করুন কতটুকু টমেটো আপনার খাওয়া উচিত। 50 থেকে 100 গ্রাম পর্যন্ত টমেটো প্রতিদিন খেতে পারবেন, তবে অন্য কোনোভাবে নয়। যদি আপনার শরীর থেকে এইসব রোগ ব্যাধি দূর করতে চান, কিংবা আপনি যদি চান যে এই রকম রোগ আপনার শরীরে কোনো দিন না হোক, তাহলে সঠিক পরিমাণে এবং সঠিকভাবেই আপনাকে টমেটো খেতে হবে। টমেটো খেতে হবে ব্লেন্ড করে, অর্থাৎ জুস তৈরি করে। প্রতিদিন আপনি ছোট হলে 2 থেকে 3টি এবং বড় হলে 1টি টমেটোর জুস করে খেয়ে নিন। জুস বানানোর সময় চাইলে অল্প পরিমাণে পানীয় যোগ করতে পারেন। কখন খাবেন টমেটো? কখন টমেটো খেলে শরীরে কোনো ক্ষতিকর প্রভাব পড়বে না। টমেটো খাবেন সকালবেলায়, তবে সকালবেলায় একদম খালি পেটে নয়। সকালে অবশ্যই আপনি খালি পেটে 1 লিটার পানি পান করবেন। পানি পানের পরে আপনার যদি সকালবেলায় অন্য কোনো খাবার গ্রহণের থাকে, যেমন আপনি ভেষজ বা অন্য পণ্য যদি গ্রহণ করতে চান, তাহলে সেগুলো আগে খেয়ে নিন, তারপরেই আপনি টমেটো খেতে পারেন। তবে টমেটো কোনো খাবারের সাথে না খাওয়ার থেকে টমেটো আপনি কোনো খাবার খাওয়ার আধা ঘন্টা পরে খাওয়াই ভালো। সকালে নাস্তা করার আধা ঘন্টা বা 15 মিনিট পরেও যদি টমেটো খান, এতে করে আপনার শরীরে কোনো ক্ষতি হবে না, বরং আপনার শরীর থেকে এইসব রোগ দূর হবে। কখনোই কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকবে না সকালবেলা টমেটোর জুস খেলে।
টমেটো খাওয়ার এই নিয়ম এবং টমেটো খেলে কী কী রোগ ভালো হবে এই সব বিষয়ে আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমার ধারণা অনেকেই এই বিষয়গুলো আজই প্রথম জানলেন। যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই উপায় গ্রহণ করুন, একটা লাইক দিন, শেয়ার করুন আরও অনেকের সাথে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো উপকারী তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।